তো গাইস দেখতে পাচ্ছেন আমার কাজিন অলরেডি একটা একটু চালাও 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 দেখি সুন্দর জায়গায় চালাও। আরে রে রে রাজপক্ষী তো গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। তো গাইজ আজকে মামার সাথে এবং কাজিনদের সাথে হচ্ছে মেলায় যাচ্ছি। তো আমার সাথে দেখতে পাচ্ছেন আমার কাজিন দুইটা, চিমন আর একটা হচ্ছে সিয়াম, আর মামা এবং হচ্ছে আমার ভাইয়া হচ্ছে অলরেডি সামনে চলে গেছে। তো গাইজ আমাদের এই মানে ইচল গ্রামে একটা বড় মেলা অলরেডি হয়ে গেছে আপনার পয়লা বৈশাখের ফার্স্ট উইকে, বাট তখন রোজা মাস ছিল, যেহেতু আমরা রোজা ছিলাম আর রোজা থেকে যেহেতু মেলা এমনিতেই হারাম, তো আমরা এই কারণে হচ্ছে তখন যাইনি। তো আমরা আজকে এই কারণে হচ্ছে আমাদের গ্রামে একটা ছোট্ট একটা মেলা হয় সেখানে যাচ্ছি। তো গাইজ আমরা রং রাস্তায় চলে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে আমরা ভাবছিলাম শর্টকাটে চলে যাবো, বাট ওই দিকে দেখি হচ্ছে কাদা, তো এই কারণে আমরা আবার আমাদের পাকা পিচ ধরা রাস্তায় আমরা আবার যাচ্ছি। তো আজকে মেলায় যাচ্ছি, ছোটোবেলায় এখানে আমরা দূর করে চলে যেতাম, তাহলে তাদেরকে আমরা ধরতে পারবো। ঠিক আছে, সারাদিন মনে করিয়ে থাকতাম, আপনারা দেখতে পাচ্ছেন ওই এলাকার ভাষাটা ভালোই করেছে কি লাগাতে চাই, উত্তরপাড়া শাহিয়া জামি মসজিদ অসাধারণ একটা সুন্দর একটা মসজিদটা আপনার দোতলা বিশিষ্ট, তো আমাদেরটাও মনে হয় মেবি দোতলা করবো। আমাদের মাত্র কয়টা ঘর এখন, 90টা হয়েছে, তো 90 ঘরে ঘর প্রতিটা ঘরে পুরুষ এবারে যে তিনজন করে মেলা দেখা যাইতেছে, আমরা এখান থেকে একটু জাস্ট ঝুম করে একটু মেলাটা একটু নিয়ে নিই। আরে বেশি বড় হয় না এবার, কি রে ভাই এই বৃষ্টির কারণে পুরো মেলা ভেস্তে গেছে। ওই জায়গায় মাথা মতো একটু দেখা যাচ্ছে, তো মেলা হওয়ার কথা ছিল আরো বড়, সেখানে হয়ে গেছে ছোট, বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। তো সামনে ইমন আর সিয়াম, তো সিয়াম আমার ড্রোন ক্যারি করতেছে, ড্রোন ক্লাস হচ্ছে সাতটা। ভাবলাম যে মেলাটা আগের মতো বড় হবে, তা দেখি আছে বৃষ্টির কারণে পুরো ভেস্তে গেছে মনে মেলা। আমরা
আমাদের সামনে ই হবে, এদিক দিয়ে এইখান থেকে তোমার হচ্ছে ই হবে, আবার রাস্তা আরো পাকা হবে, প্লাস হচ্ছে নদী, নদীতে একটা ব্রিজ হবে, ঠিক আছে। অলরেডি এই কারণে তোমার এই যেগুলো বসিয়ে দিয়েছে, ঠিক আছে, কতটুকু দূরত্ব সব বসিয়েছে। তো গাইস এই যে এখান থেকে কাঁচা রাস্তা শুরু, কাদা একটু থাকবে ভরপুর, তো আমরা এদিক দিয়ে যাবো, সমস্যা নেই, চলো চলো চলো। আমাদের মাত্র কয়েক মিনিট লেগেছে ঘুরে আসতে, আর দুজন চলে আসতাম, তাহলে হয়তো বা তিন থেকে চার মিনিট মনে হয় পারা যেত, সেখানে আমাদের চার মিনিট আমরা দেখে গেছি। কেমন অবস্থা সোহেল, ভালো আছো? আমি দেখাচ্ছি, যদি আমরা এই সোজা আসতাম, দেখেন
আমরা জাস্ট প্রথমে একটু ঘুরে দেখব যে মেলায় কি কি উঠেছে আর কিছু না, জাস্ট আমরা মেলাটা ঘুরবো। জিলাপি নাই, জিলাপি অলরেডি শেষ, তো এখন বসে থাকতে হবে। কিছুক্ষণ পরে যদি জিলাপি হয় তাহলে জিলাপি আমরা নেব। তো